ভালোবাসা রং বদলায়, লেখা সংগৃহীত। সুবর্ণা মুস্তাফার সাথে একবার হুমায়ুন ফরিদির প্রচণ্ড ঝগড়া হয়েছিল। রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন। পরদিন সকালে উঠে সুবর্ণা দেখে যে রুমে তাদের ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেওয়াল পর্যন্ত একটাই কথা লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে। কথাটি হলো, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি। 2008 সালে ডিভোর্স হয়, কারণ ভালোবাসা রং বদলায়। জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসে লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে 100 হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বলতম নক্ষত্র হলো এই লাবণ্য। সেও কিছুদিন পর টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে, মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে ওঠে দুজনার জীবন। প্রেম সত্যিই এক সময় মুছে যায়। গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে। বিয়ের পরে সে জানতে পারে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসাবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না, কবিতা ওড়ায় না, তার মধ্যে আলাদা কিছুই নেই। সে আর 10টা মানুষের মতোই সাধারণ, স্বপ্নভঙ্গের মতো ব্যাপার। গুলতেকিন বারবার বলতে থাকে, তোমার লেখাই ভালো, অন্য কিছু না। আসলেই ভালোবাসা রং বদলায়। নন্দিতা রায়ের বেলা শেষের সিনেমায় এই কঠিন ব্যাপারটাই সহজভাবে দেখানো হয়েছে। হাতের ওপর হাত রাখা খুব সহজ, কিন্তু সারা জীবন বইতে পারা সহজ নয়। সহজ না হওয়ার কারণ ওই একটাই, ভালোবাসা রং বদলায়। আসলে প্রেম ভালোবাসার সহজলভ্যতার পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস মনের মানুষ এবং মানুষের মন। এই দুটোর ওপর বিশ্বাস থাকাটা ভালো এবং উচিতও বটে, তবে সেটা কেবলই নিজের মধ্যে। কখনোই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী বড়াই দেখানো উচিত নয়, কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোন দিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত, হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের। আসলেই ভালোবাসা রং বদলায়। সত্যিকারের ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, তাই যাদের জীবনে ভালোবাসা আছে, ভালোবাসার মানুষ আছে, প্লিজ তাদেরকে যত্নে রাখুন। ভালোবাসার মানুষকে হারাতে দেবেন না। একটা সত্যিকারের ভালোবাসার মানুষ প্রত্যেকের জীবনে থাকুক। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন, সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।